वॉइस दिवन ना একটা ইলিশ মাছ ওখান তো একটু দেখার না একটু একদম মানে চেও মাছ যারা চেও মাছ খেতে পছন্দ করেন কিন্তু কেটে নেওয়ার জন্য খুব বেশি খেতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা চেও বাইলা মাছ এই যে দেখাচ্ছি দেখুন মাছগুলো দেখতে ঠিক এরকম এত টেস্টি এগুলো নদীর হয় আমাদের দেশীয় চেয়া মাছ সামুদ্রিক না ভীষণ ভীষণ মজা এই মাছটা কিভাবে কেটে বিছিয়ে নিতে হয় সেই ভিডিওটি আজকে আমি শেয়ার করব আর এই মাছ কাটবে আজকে সুমাইয়া সুমাইয়া হচ্ছে ও আমাদের পাশে নতুন এসেছে ও খুব ভালো মাছ কাটতে পারে তো সুমাইয়া তুমি কেটে দেখাও কিভাবে মাছ কাটতে হয় হ্যাঁ প্রথমে মাছটা একটু দেখে নাও সুমাইয়া মাছের কোথা থেকে কোথায় কাটছো প্রথমে মাথার সামনে যে কানসাটা আছে এই যে যে থোতার এই যে সামনের জায়গাটা এটা ও কেটে ফেলেছে তারপরে হচ্ছে দুপাশের যে কি বলে এটাকে পাখা বেশ লম্বা করে চিকন আমাদের দেশীয় চেও মাছে কিন্তু পিছনে যে পাখাটা থাকে এটা টান দিলে লম্বা হয়ে সুতোর মতো ছিঁড়ে চলে আসে কিন্তু এই চেওয়া বাইলা মাছটা এভাবে আসে না এটা যদিও নাম হচ্ছে চেওয়া মাছ কিন্তু এটাকে দেখলাম যে মাছের যে পাখাগুলো এগুলো ছিঁড়ে কেটে ফেলে দিতে হয় এখন হলো এই যে মাছের যে বুকের নিচে এই জায়গাটাতে কেটে খাদ্য নালী বা পায়খানার থলিগুলো কেটে ফেলে দিতে হয় আর এই যে মাছের যে ডিমটা দেখতে পাচ্ছেন তেলটা এটা
ভিতরে এটা কিন্তু আমরা রেখে দিই, এটাকে আমরা মাছের তরকারির সাথে দিয়ে দিই। আবার অনেকে এটা একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু তেলে হালকা ভেজে ভাতের সাথে খেতে ভীষণ মজা। একটা মাছ কেটে দেখাবো, প্রথমে মাছের খেয়াল করুন। হ্যাঁ হ্যাঁ, এই যে থোতার সামনে, মুখটা দেখাও সোমায়া, মুখটা দেখাও। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কাটো, কেটে ঠিক এভাবে কেটে ফেলে দিতে হবে। হ্যাঁ, তারপরে পিছনের লেজটাও কেটে ফেলে দিল, তারপর হচ্ছে পিছনের পাখাগুলো কেটে ফেলে দিতে হবে এখন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে থোতার নিচে বুকের মাঝখানে এভাবে একটু কেটে যে ডিম তেলের যে খণ্ডটা, এটা এটা আলাদা করে রাখো রাখো। আর পায়খানার যে খাদ্য নালী সেটা ফেলে দিতে হবে। এটা হচ্ছে ফেলে দিচ্ছে, আর এটা হচ্ছে আমরা রেখে দিচ্ছি আলাদা করে। এটা মনে হয় সবাই জানেন কি জানেন না আমি জানি না, এটা খেতে খুব ভীষণ মজা মাছের। তারপরে এটা মাছটাকে দুইটা পিস করে ফেলছে, যেহেতু এটা বড় মাছ, বড় তাই এটাকে শুধু জাস্ট দুইটা পিস করে দেখানো হয়েছে। আরো একটি মাছ কেটে দেখাচ্ছি, কাটা দেখাচ্ছি কিভাবে ও কেটে নিচ্ছে। ও কিন্তু এই চাও মাছ কাটতে যেয়ে একটু ছাই ইউজ করেছে। হ্যাঁ, এটা হচ্ছে তেলের খণ্ড, এটাকে আলাদা করে রাখো, আর খাদ্য নালীটাকে ফেলে দাও। বটনি দিয়ে কিন্তু আমাদের বাঙালিরা সাধারণত মাছ কেটে থাকেন, তাই আমি বটনি দিয়েই মাছ কাটা দেখাচ্ছি। হয়ে গেল ঠিক এভাবে। আপনারা যদি মাছটা কেটে নেন দেখবেন যে কোনো অসুবিধাই হবে না।